আমি উন্নতি বেথরোরি থেকে উন্নতি কুকিং এ সবাইকে স্বাগতম। আজকে আমি গোবিন্দভোগ চালের সুজির রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ইউনিক একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ। এরকম ধরনের নাস্তা বানিয়ে কিন্তু আপনি আপনার বাচ্চার স্কুলের টিফিন দিতে পারেন, আপনার বাড়িতে অতিথি বা মেহমান আসলে তাদেরকেও আপ্যায়ন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে। উনারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চালের সুজি। তো এই সুজিটা আমি বাড়িতেই তৈরি করেছি, আপনারা চাইলে বাজার থেকেও কিনতে পারবেন। তখন একটু হালকা নাড়াচাড়া করে একটু টেলে নেব। এই সুজিগুলোর মধ্যে দিয়ে দেব আমি এক কাপ মতো সুজি। তো এটা আমি বাজার থেকে কিনে এনেছি সোনালি সুজি। তো এখন দুটো সুজি একসঙ্গে মিলে এক থেকে দু মিনিট মতো হালকা আঁচে ভেজে নেব। খুব লাল লাল করে ভাজবো না, যা সুন্দর একটা ফ্লেভার আসবে সেরকমভাবেই দু মিনিট ভেজে নেব হালকা আঁচে। তো দু মিনিট ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর দেব এখানে এক চামচ ঘি। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে টেস্ট হয়, এর জন্যই আমি ঘিটা দিয়েছি। তো সব কিছু ভালো করে এখন মিশিয়ে নেব। তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দেব এর মধ্যে এক কাপ খেজুরে গুড়। আর দিয়ে দেব এক কাপ জল, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। তো এখানে আমি খেজুরে গুড় দিয়েই পিঠেটা করব। তো আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন, কিন্তু খেজুরে গুড় দিয়ে করলে বেশি টেস্ট হয়। তো এখন আমি ঠান্ডা হতে দিয়েছি 10 মিনিটের জন্য। তো ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ঠেসে ঠেসে 5 থেকে 6 মিনিট মেখে নেব। আর এই মাখাটা কিন্তু যতটা ভালো হবে ততটাই খাস্তা আর পারফেক্ট হবে নাস্তাগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ময়দা। তো আপনাদের যদি মনে হয় ময়দা দেওয়ার দরকার তো এক চামচ ময়দা দিতে পারেন, আর যদি মনে হয় না ময়দা দেওয়ার দরকার নেই তাহলে না দিলেও চলবে। তো আমার মনে হলো একটু ময়দা দিয়ে মাখলে মাখাটা বেশ ভালো হবে, তো এর জন্য আমি এক চামচ ময়দা দিয়ে দিলাম। এখানে দেখেন আমার ডোটা একদম রেডি হয়ে গেছে, এখন আমি একটা লম্বা করে নিয়েছি, এটাকে এখন গোল গোল করে লেচি কেটে নেব। তো এখানে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি। তো একটা চপিং বোর্ড নিয়েছি, চপিং বোর্ডের মধ্যে এখন আমি একটা বল মতো তৈরি করে নেব। আর এই বলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এখন এর উপরে দুপাশেই ময়দা ছড়িয়ে একটা রুটির মতো বেলে নেব। তো রুটিটা যতটা পাতলা হয় অতটা পাতলা হবে না, রুটির থেকেও একটু মোটা করে আমি বেলে নেব। তো এখানে আমি কিন্তু একটু বড় করেই বেলে নেব। তো দেখেন কতটা মোটা হয়েছে। এখন একটা কুকি কাটার নিয়েছি, এখানে আমি লাভ চিহ্নটা নিয়েছি যাতে দেখতে খুব সুন্দর হয়। আর এরকম ধরনের নাস্তা কিন্তু বাচ্চাদের বা বড়দের ভীষণ ভালো লাগে, একটু অন্যরকম ডিজাইন। তো এখানে আমি লাভ চিহ্নর যে ডিজাইনটা আছে সেটা দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু অন্যরকম ডিজাইন দিয়েও করতে পারেন, বা বাড়িতে থাকা বোতলের মুটকা বা অন্য কোনো ঢাকনা দিয়েও কিন্তু এরকম করতে পারবেন। তো আমার একে একে সবগুলো কিন্তু রেডি হয়ে গেল নাস্তা, আরও যে বাদবাকিগুলো আছে সেগুলোও কেটে নেব। তো যেহেতু ছোট ছোট হচ্ছে, একটা রুটির থেকে কিন্তু আমার অনেকগুলো নাস্তা হয়েছে, তো দেখেন কতগুলো হয়েছে। তো বাদবাকিগুলো একইভাবেই কেটে নেব। তো এখন ভাজবো, ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, আর এখানে কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে ফুলবে না। তো তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে দেখেন একা একাই ফুলে মোটা হয়ে যাচ্ছে, আমার কিন্তু হাতও দিতে হচ্ছে না, ফুলে ফুলে সব ডবল হয়ে যাচ্ছে, শুধু একটু নাড়াচাড়া করে দিলেই হবে। তো একসঙ্গে কিন্তু আমার অনেকগুলো করে পিঠে উঠছে।
আর এই নাস্তাগুলো যে কতটা টেস্টি হয় একবার না খেলে বুঝতেই পারবে না। তো আপনি যদি কাউকে একবার খাওয়ান সে বারবার খেতে চাইবে। আর যেহেতু আমি খেজুরে গুড় দিয়েছি, খেজুরে গুড়ের তো টেস্টি আলাদা। তো খেজুরে গুড় কীভাবে সংরক্ষণ করবেন সারা বছর ধরে, তো সেরকমও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এপিট ওপিট করে পিঠেগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি, আর দেখতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন পিঠেগুলোকে তুলে নেব, দেখতে কিন্তু দারুণ লাগছে, আর আপনার বাচ্চা দারুণ মজা করে খাবে, আর আপনার বাড়ির বড়রাও খুব মজা করে খাবে, আর ভীষণ পছন্দ করবে এই নাস্তাগুলো। তো বাদবাকি যে পিঠেগুলো আছে সেগুলোও এর মধ্যে ছেড়ে দেব। আর এগুলো করতে কিন্তু খুব টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি তেলও লাগে না, এখানে আমি 300 গ্রাম মতো তেল নিয়েছিলাম। তো এই তেলটা দিয়েই আমি সবগুলো নাস্তা ভেজে নেব। তো একই রকমভাবে সবগুলো নাস্তা উলট পালট করে ভেজে নেব। আর এই নাস্তাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও তেমন। তো বন্ধুরা, বাড়িতে যদি রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই, তো তাদেরকে বলছি ভিডিওটিকে একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ইউনিক ইউনিক রেসিপি দেখার জন্য। আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথায় কথায় কিন্তু আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেল, এখন এগুলোও তুলে নেব। তো বাদবাকি যেগুলো আছে এগুলোও ভেজে নেব। তো বন্ধুরা, আমার সবগুলো নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে, দেখেন কতটা খাস্তা আর মচমচা হয়েছে। তো আমার এই সুজির নাস্তা রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওটিকে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। এখন বিদায়।